আমাদের পার্লারের মেম্বার কাকার কাকিমা দেখেছো পার্লার খুলেছে কি সুন্দর, চুলটা দেখো কি সুন্দর করেছে কাকা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহানি লাইফস্টাইল। চলো আজকে কিরকম কোনেকে সাজাচ্ছে দেখো, বিউটিশিয়ান এসেছে বউকে সাজানো হচ্ছে। ছেলের ঘর একদম কাকা রেডি করে দিয়েছে সাজিয়ে, সুন্দরভাবে একদম ফুলসজ্জার খাট সাজানো রেডি। দেখো বউ ভাত, এরপর তো রাত্রিবেলা বউ ভাত, তাই ভাইয়ের রুমটা একবার দেখতে এলাম। এই যো আলমারিটা, এই যো তোমাদের ভালো করে দেখাতে পারছি না, পরে দেখাবো আবার যখন আসবো। আমি তো আজকে রাত্রিবেলা চলে যাব হলদিয়া, যদি তোমার জামাই গাড়ির বেনারসি 13 বছর বাদে পড়ছি বলে, 12 প্লাস 13 বলছে, গাড়িতে নাকি হাওয়া দিয়ে আনতে হবে, আমি উঠলে নাকি 10 কেজি ওয়েট বেড়ে যাবে। আজকে একটা কাকার ছেলের বিয়ে তো দেখছো বউ ভাত, সেই বউ ভাতে তোমার দাদা আমাকে বহুদিন বাদে বেনারসি পড়েছি, চলো তোমাদেরকে ভালো করে গিয়ে দেখাবো। দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি, এবার চলে যাব ভাইয়ের বিয়ে বলে একটু এক্সট্রা সেজেছি। মায়ের খুবই শরীর খারাপ, সেই জন্য মাকে গাড়িতে করেই নিয়ে আসা হলো, আর লসটা আমাদের বাড়ি থেকে 10-15 মিনিট হবে। আর বাবাকে ধরে নাপছি একদম গ্রাউন্ড ফ্লোরে, এবার হিলতলা জুতো ছিল সেই জন্যই বাবাকে ধরে নাপতে হলো, আর প্রচুর কাশি হচ্ছে আজ 3 মাস ধরে, যেহেতু ওরা দুজনেই ছোট খুব, আর এটা অনেক দিন থেকেই ওদের রেস্টি হয়েছিল। ওদের দুজনকে খুবই খুব সুন্দর লাগছে, এ দেখো বসে বসে কাকিমাদের সঙ্গে গল্প করছি, বাড়ি চলে যাব, আবার কতদিন বাদে দেখা হবে, বিয়েবাড়ি উপলক্ষে সবার সঙ্গে দেখা হবে কথাবার্তা, এছাড়া তো গল্প করার সময়ই থাকে না কারোরই। এই তো পিসি এসেছে, পিসিকে আজকে হেভি লাগছে, আমি যেই কালারটা পরবো বলে পিসি পরে নিয়েছে অনেক দিন। এই দেখো এটা আমার মেজো পিসি, এটা পিট্টু। এ দেখো সবার শেষে আমরা খেতে বসে গেলাম, কেন সবাই বলছে খেয়ে নিতে, আর সোহানি দেখো কীরকম বুঝতে শিখেছে এখন, নিজে টিস্যু পেপারটা সুন্দরভাবে জামাতে লাগিয়ে নিয়েছে। আর এই দেখো বাটার নান, ডিমের চপ, চানা মশলা, যেই সব আইটেম হয় ও একাই করেছে, সেই জন্য খুব ভালোই হয়েছে, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। পিসিদের সঙ্গে গল্প করছি, এবার সবাই বাড়ি চলে যাব, গুড নাইট। বিয়ে শেষ, আবার বিয়ে আসছে আমাদের আরও ভাইদের, সেশনের শেষ নেই। কাকিমারা গঙ্গারা ফটো তুলেই যাচ্ছে, এই যে কাকা এসে গেছে আনতে আমাদের বাড়ির বোনের, দেখো এতগুলো আমরা বোন, সব লোক চলে গেছে, আমরাই ফ্যামিলির লোক আছি। এবার আমরা সবাই চলে এলাম, আর সোহানি বাড়িতে এসে মামার সঙ্গে বাজি ফাটাচ্ছে, বাড়ি চলে যাবে তো আর কিছু মিনিট বাকি, সে তখনও ও মজা করে নিচ্ছে, আবার কবে দেখা হবে, আবার কবে মামার বাড়িতে আসবে। রাত হয়ে গেছে কিন্তু গাড়ি করেই যেতে হবে, কেননা কালকে স্কুল আছে আমাদের, পৌঁছাতে 1:30 বেজে যাবে। দেখো ওর বাবা ছিল বলে সব কিছু শাড়ি ফাড়ি চেঞ্জ করে আমরা খুব আনন্দ করতে করতেই যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় একটা দেখো কি হলো। বাড়ি এখানেই শেষ হলো, ভালো লাগলে ব্লগটা সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, লাইক করবে, একটা কমেন্ট করতে ভুলো না আমাদেরকে কেমন লাগছিল। এরা দুজনেই গাড়ি ছেড়ে নেমে পড়েছে, দেখো ও রাত্রির 1:30 বাজে, ওরা আমাদের দুজনকে রেখে দিয়ে চলে গেছে, একটা গাড়িতে একজন ড্রিঙ্ক করে উল্টো পাল্টা গাড়ি চালাচ্ছিল, সেই জন্য ওরা প্রতিবাদ করতে গেছে, এইভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ছেড়ে দাও না, তোমরা আসো না,